MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। তার মতো উচ্চচিত্র হবে, পার্থর মতো ব্রুনে সুলতানের থেকে বেশি বান্ধবী, তার মতো চরিত্র তৈরি করতে বলছে উনি। আগে উনার যারা পার্ষদ আছে মন্ত্রীদের চরিত্র তৈরি করবে। উনার তো একটা মন্ত্রী কিছুদিন আগে মন্ত্রিসভা ছেড়েছেন, বান্ধবীকে ছাড়তে পারেন কি চরিত্র? মানে চরিত্রের প্রথম গুণটা হচ্ছে নিজের মানে যে আধারটাকে আছে সেটাকে শক্তিশালী করে। দাদা, শিক্ষক দিবসের দিনে মুখ্যমন্ত্রী জমকালো অনুষ্ঠান করছে আর শিক্ষকরা বসে রয়েছে রাস্তায় 540 দিনে তাদের। শিক্ষকরা যারা চাকরি পায়নি মেধাযুক্ত তারা রাস্তায়, আর বাকি যারা আছে কেউ ডিএ পায়নি। পশ্চিমবাংলায় ডিএ নামক শব্দ তুলে দিয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় এখানে আছে খড়গপুরে, তার শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীরা কি হারে বেতন পাচ্ছে, ডিএ পাচ্ছে দেখুন। শিক্ষক শিক্ষাকর্মীদের বলবো ট্রান্সফারের ভয় আর করবেন না, বিচার ব্যবস্থা আপনাদের প্রোটেকশন দেওয়ার জন্য এগিয়ে এসেছে। এবারে আপনারা রাস্তায় নামুন, পথই পথ দেখাবে। আগে শিক্ষামন্ত্রীটা কে ছিলেন? উনার মন্ত্রিসভার সেকেন্ড ম্যান ছিলেন, উনার পার্টির মহাসচিব ছিলেন। এইসব ওই বরাবর ভোটের সময় বলে না যে 294-তে আমি এই প্রার্থী, আবার যখনই বেকায়দায় পড়ে বলে ও করেছে আমি করিনি। তাই তো মানুষ বলছে পার্থকষ্ট চুনকুটি, সব খেয়েছে হয়েছে। দাদা, সিপিএম বলছে চোর ধরো জেল ভরো নয়, চোর ধরো মেরে ফেলো, চোর চোর ধরো মেরে ফেলো, এটা হচ্ছে সিপিএম বলছে। কে বলেছে সিপিএম এর? সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ যেমন লোক তেমন বলেছে, সুশান্ত ঘোষ যেমন লোক তেমন বলেছে, যারা সুকুমার সেনগুপ্তর আদর্শে, নারায়ণ চৌবের আদর্শে, গীতা মুখার্জির আদর্শে বামপন্থী করেছেন বা এখনো করেন, তারা কখনো এই ভাষা বলতে পারে না। সুশান্ত ঘোষ লক্ষণ সেটের মডেল একই। তৃণমূলের একজন বিধায়ক তাপস রায়, ভারত মাতা বলছেন ছাত্র রাজনীতি অবক্ষয় হয়েছে, তাপস রায়, তৃণমূলের তাপস রায় আজকে বলছে কালকে ঠিক হয়ে যাবে, রাত্রিবেলা সেটেল হয়ে যাবে। দাদা, আপনার বিরুদ্ধে পোস্টার হলদিয়ায় পড়েছে, সিবিআই চাই বলে পোস্টার দিয়েছে। যন্ত্রণা ভাইপো করি, যন্ত্রণা, পেটে ব্যথা হলে বাবা গো মা গো করে, ওই জন্য অমিত শাহজি আর আমাকে টার্গেট করেছে। দাঁড়িয়ে ছাড়বো দাদা।